সঞ্জু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি কলকাতাতে থাকি, কলকাতা বেহালার শিলপাড়াতে থাকি। তো অনেক দিনের ইচ্ছা আমি ইউটিউবে আসবো, সম্ভব হয়ে আসেন হয়ে ওঠেনি। আপনারা আমার চেনেন না, আমার এটা প্রথম ব্লগ, তো আশা করি জানি না কেমন হবে, কতটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো, কীরমভাবে আমি ভিডিওটা তৈরি করতে পারবো জানি না। তো আমি এই ইউটিউবের দুনিয়ায় নতুন এসেছি তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য। এছাড়া আমি অনেক ভালো ভালো অনেক ব্লগ নিয়ে আসবো, তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমাদের একটুখানি সাপোর্টের দরকার, আর তাছাড়া কিচ্ছু নয়। তো আশা করি তোমরা আমার হেল্প করবে। তো আমি আজকে যে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে একটা ঝিল যেটা আছে আমাদের এখানে, অনেক কটা এলাকা নিয়ে এই ঝিলটাকে তৈরি। এটা হচ্ছে আমার কলকাতার মধ্যেই এটা থাকে, কলকাতার এলাকার মধ্যে। তো এটা কলকাতার হচ্ছে শিলপাড়া বলুন বা অথবা ঠাকুরপুকুর, যেখানে কাউকে বললেই এখানে ডালিপাড়া বলে এলাকা, ডালিপাড়া বা চোঙারবন বা অথবা দাঁড়াপাড়া, দক্ষিণপাড়া, সব জায়গা থেকে এখানে আসা যায়। তো তোমাদেরকে একটুখানি এই আশপাশের ভিউটা দেখাবো, যে কেমন লাগছে। তো তোমরা দেখে, ভিউটা দেখে আমাকে অবশ্যই জানিও কমেন্টে এবং লাইক করে। তো বন্ধুরা, এই ভিউটার কথা বলছিলাম, একবার দেখে এত সুন্দর জায়গা, যে এত হাওয়া এখানে বলে বোঝাতে পারবো না, না এলে এখানে বুঝতে পারবেন না। তো এখানে এখানে অনেক মানুষেরাও আসে, সবাই বিকেলবেলা হলে এসে এখানে ঘোরাঘুরি, আড্ডা, সব রকমই সব কিছু করে। তো তোমরাও এসে একবার দেখতে পারো যে এখানে কেমন লাগে সবারই। এটা হচ্ছে আমাদের ঝিল, এখানে প্রত্যেক দিন নানান লোকেরা, নানান সবাইরা আসে এখানে, এসে সবাই অনেকে ভিডিও বানায়, অনেকেরা অনেক ফটোশ্যুট করে, ঘুরতে আসে, পিকনিকে আসে। এই যে শীতকাল আসলে, শীতকাল আসার পরে সবাই এসে এখানে পিকনিক করে।